হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অনলাইন টাচ চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। আজকের বিষয়, সকালে মধু খাওয়ার উপকারিতা কী। তো চলুন দেখে নেওয়া যাক, সকালে মধু খেলে কী কী উপকার হয়। প্রাচীনকাল থেকেই ঔষধ হিসেবে মধু ব্যবহৃত হয়ে আসছে। প্রতিদিন সকালে মধু খেলে ওজন কমে। বিশেষ করে সকালে খালি পেটে হালকা গরম জলে লেবুর রস ও মধু মিশিয়ে খেলে তা ওজন কমাতে সাহায্য করে। এছাড়াও এতে লিভার পরিষ্কার থাকে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতায় বাড়িয়ে তুলতে পারে মধু। কারণ মধুতে আছে প্রচুর পরিমাণে মিনারেল, ভিটামিন ও এনজাইম, যা শরীরকে বিভিন্ন অসুখ বিসুখ থেকে রক্ষা করে। এছাড়াও প্রতিদিন সকালে এক চা চামচ মধু খেলে ঠান্ডা, কফ, কাশি ইত্যাদি সমস্যা কমে যায়। মধুর সঙ্গে দারুচিনির গুঁড়া মিশিয়ে খেলে তা রক্তনালীর সমস্যা দূর করে এবং রক্তের খারাপ কোলেস্টেরলের পরিমাণ 10 ভাগ পর্যন্ত কমিয়ে দেয়। মধু ও দারুচিনির এই মিশ্রণ নিয়মিত খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে। হজমের সমস্যা দূর করতে প্রতিদিন সকালে মধু খাওয়ার অভ্যাস করতে পারেন। মধু পেটের অম্লভাব কমিয়ে হজম প্রক্রিয়া সহায়তা করে। হজমের সমস্যা দূর করার জন্য মধু খেতে চাইলে প্রতিবার বাড়ি খাবার খাওয়ার আগে এক চামচ মধু খেয়ে নিন। বিশেষ করে সকালে খালি পেটে এক চা চামচ মধু কিন্তু খুবই উপকারী। মধুতে আছে প্রাকৃতিক চিনি, যা শরীরের শক্তি যোগায় এবং শরীরকে কর্মক্ষম রাখে। বিশেষ করে যারা মিষ্টি জাতীয় কিছু খেতে পছন্দ করেন, তারা অন্যান্য মিষ্টি খাবারের বদলে মধু খেতে পারেন। শরীরের দুর্বলতা ও চা কফির নেশা কমায় মধু। ত্বক ভালো করে, মধুতে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাস উপাদান। ত্বকের যত্নে মধুর জুড়ি নেই। ফাঙ্গাস শরীরের অনেক বড় একটি উপাদান দিয়ে থাকে মধু থেকে। সকালে ত্বকে মধু লাগিয়ে 30 মিনিট রেখে ধুয়ে ফেলুন। এতে মধুর বেশ কিছু উপাদান ত্বক শুকিয়ে নেয়, ফলে ত্বক মসৃণ ও সুন্দর হয়। এভাবে নিয়মিত ব্যবহার করলে ত্বকের দাগ ও চলে যায়। ত্বকে অনেক রকম কালো দাগ থাকে, সেই দাগগুলো মধু দূর করে দেয়। এটা যদি আপনি নিয়মিত কিছুদিন ব্যবহার করে থাকেন, ভালো একটি ফল আপনি পাবেন। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে সকালে মধু খাওয়ার উপকারিতাগুলো শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং আরও নতুন নতুন ভিডিও পেতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।